স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা পাবে, সম্মান পাবে, বাক স্বাধীনতা পাবে, ন্যায় বিচার পাবে, জান মান ইজ্জত আবরু এবং জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারবে, অর্থনৈতিক সাম্য রুচিরুচির নিশ্চয়তা পাবে, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পাবে। কিন্তু দুঃখের বিষয় হল স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতা এসেছে সবাই জনগণের স্বপ্নকে গলা কেটে হত্যা করেছে, সবাই জনগণের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, জনমানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশ শাসনের নামে জনগণকে জিম্মি করে রেখেছে, জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, গণতন্ত্রের নামে সর্বত্র দলীয়করণ এবং সৈন্যতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বন ও খুনের ঘাতত্ব কায়েম করেছে, দুর্নীতি লুটপাট এবং সুদ ও ঘুষকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। শাসক শ্রেণীর এমন কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পড়েছে, গোটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় এক ধরনের নৈরাজ্য চলছে, জনতাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে, জাতিকে নেশাগ্রস্ত করে স্বার্থ হাসিলের পায়ে তারা চলছে। আজকে বিশেষ করে যে উদ্দেশ্যে এই মহাসমাবেশ ডাকা হয়েছিল, আপনারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা মূল বিষয়টা অনেকটাই আমাদের মধ্যে পরিষ্কার হয়েছে। এখন আমরা আপনাদের সামনে দেশের অবস্থান এবং আমরা কি চাই এ বিষয়ে আমরা লিখিত বক্তব্য আপনাদের সামনে পেশ করছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জাতীয় শিক্ষক ফ্রাম,
ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী আইনজীবী পরিষদ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, ইসলামী আইন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের জেলা মহানগর সহ সকল শাখা থেকে আগত নেতৃবৃন্দ, সমবেত দেশপ্রেমিক শান্তিকামী জনতা, নানা প্রতিকূলতার মাঝেও রমজানের আগ মুহূর্তে ত্যাগ স্বীকার করে আজকের মহাসমাবেশে উপস্থিত হওয়ায় আমি শুরুতেই সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করা সকল মুক্তিযোদ্ধা সহ দেশের জন্য আত্মদানকারী সকল বীর সেনানীদের। আমরা কি দাবি নিয়ে আজ এখানে সমবেত হয়েছি তা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন। স্বাধীনতার 50 বছর পরেও বাংলার মানুষকে খাদ্য, নিরাপত্তা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হবে, মদের বিধিমালার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ধর্মীয় শিক্ষার নিশ্চয়তা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজপথে নামতে হবে, একথা ভাবতেও আমাদের লজ্জা হয়। ভাইয়েরা, আমার স্বাধীনতার 150তম বর্ষে আমরা উপনীত হয়েছি, অথচ আজকের সরকার 71 পূর্ববর্তী সরকারের মতো কোনো কোনো ক্ষেত্রে তাদের চেয়েও নিপীড়নমূলক আচরণ করছে। আমরা দীর্ঘ 1 মাসেরও আগে ঘোষণা দিয়েছি যে 31 মার্চ সরকারি উদ্যানে জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সরকার নানা তারে বাহানা করে প্রথমে তারিখ বদলাতে বাধ্য করেছে, তারপরে আমরা আশা করেছিলাম যে পরবর্তী যে তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, কিন্তু তারা চরম অসৌজন্যমূলক আচরণ করে সেখানে সমাবেশ করতে দেয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দাওয়াতমুখী শান্তিকামী রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে আমরা তা মেনে নিয়েছি, কিন্তু আজকের এই মহাসমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই যে আমাদের এই শান্তিকামী আচরণকে দুর্বলত মনে করবেন না। রক্ত কেনা স্বাধীন বাংলাদেশ আমাদের পূর্বপুরুষের আমানত, অধিকার কি করে আদায় করতে হয় তা আমাদের আমরা তা জানি, আমাদেরকে বাধ্য করবেন না। এদেশবাসীকে বাধ্য করার পরিণতি কত খারাপ হতে পারে তা 71 থেকে শিক্ষা নিতে আহ্বান করছি। ভাইয়েরা, আমার আজকে দেশে সাধারণ নাগরিকদের কোনো অধিকার নেই, কোন সম্মান নেই, সকল অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের দোষর না। অথচ স্বাধীনতা উত্তর দেশের মানুষ স্বপ্ন দেখেছিল স্বাধীন দেশে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা পাবে, সম্মান পাবে, বাক স্বাধীনতা পাবে, ন্যায় বিচার পাবে, জান মান ইজ্জত আবরু এবং জীবনের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে পারবে, অর্থনৈতিক সাম্য রুচি রুচির নিশ্চয়তা পাবে, একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পাবে। কিন্তু দুঃখের বিষয় হল স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতা এসেছে সবাই জনগণের স্বপ্নকে গলা কেটে হত্যা করেছে, সবাই জনগণের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, জনমানুষের সঙ্গে প্রতারণা করেছে, দেশ শাসনের নামে জনগণকে জিম্মি করে রেখেছে, জনগণের সকল মৌলিক অধিকার হরণ করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, গণতন্ত্রের নামে সর্বত্র দলীয়করণ এবং সৈন্যতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বন ও খুনের ঘাতত্ব কায়েম করেছে, দুর্নীতি, লুটপাট এবং সৌদ ঘুষকে রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। শাসক শ্রেণীর এহেন কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পড়েছে, গোটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় এক ধরনের নৈরাজ্য চলছে, জনতাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে, জাতিকে নেশাগ্রস্ত করে স্বার্থ হাসিলের পায়ে তারা চলছে, দেশ আর এভাবে চলতে পারে না। সংগ্রামী ভাইয়েরা, আমার
গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী 2010 থেকে 2020 সাল পর্যন্ত দ্রব্য মূল্য বেড়েছে 95%, জীবনযাত্রা ব্যয় বেড়েছে 92%, চালের দাম দ্বিগুণ হয়েছে, আটার দাম বেড়েছে 74%, 43% মানুষ বেঁচে থাকার জন্য খাবারের ব্যয় কমাতে বাধ্য হয়েছে। বিশ্বের বাংলাদেশই একমাত্র দেশ যেখানে নিম্নতম মজুরি আন্তর্জাতিক দরিদ্র সীমার নিচে। আইএলও জানিয়েছে 2010 সাল থেকে 2019 সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে বেশি হারে প্রকৃত নিম্নতম মজুরি কমেছে বাংলাদেশে। ভাইরা আমার, সরকার প্রায় দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার নানা চমকপ্রদ তথ্য দেয়, কিন্তু সিপিডির এর গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্র কিংবা মালয়েশিয়ার একজন শ্রমিকের চেয়ে কম বেতন পেয়ে তাদের চেয়ে বেশি দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন ঢাকার শ্রমিকেরা। আন্তর্জাতিক বাজারের চেয়ে 1.5 থেকে 2 গুণ বেশি দামে পণ্য কিনতে হচ্ছে ঢাকার একজন শ্রমিককে। ভাইরা আমার, এই দাম বাড়ার কারণ মূলত কৃত্রিম মুক্তস্বত্ব ভোগীদের কারণেই দাম বাড়ে বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে। সরকার দলের সমর্থনপুষ্ট মুক্তস্বত্ব ভোগীরা স্তরে স্তরে দ্রব্যের দাম বৃদ্ধি করে পথেঘাটে পুলিশ স্থানীয় মাস্তানরা চাঁদাবাজি করে। বিদেশ থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা নানা ধরনের কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি করে। সরকারের ভুল মুদ্রানীতি, সংকটনীতি, আমদানি সিদ্ধান্তে অপরিণামদর্শিতা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ। দ্রব্যমূল্যের এই লাগামহীন বৃদ্ধি দেশে এক ধরনের দুর্ভিক্ষ জন্ম দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে, খাবারের জন্য খাদ্য ট্রাকের পিছনে মানুষ দৌড়াচ্ছে। বাস্তবতার আলোকে আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতির সম্পূর্ণ অর্থেই কৃত্রিম এবং তার বর্তমান সরকারের ব্যর্থতা ও সরকার দলীয় লোকদের মূল লজ্জ লোভের ফসল। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর দাবি জানাচ্ছে অবিলম্বে খাদ্যের দেশের খাদ্য উৎপাদন সরবরাহ বিতরণ ও সংরক্ষণ সহ প্রতিটি স্তরে মুক্তস্বত্ব ভোগীদের উৎপাত কঠোরভাবে দমন করতে হবে। টিসিবিকে শক্তিশালী করে দেশবাসী রাষ্ট্রীয় খাদ্য সরবরাহ পুনরায় গড়ে তুলতে হবে। সিন্ডিকেটবাজি বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে হবে, যে কোনো মূল্যে খাদ্যদ্রব্যের দাম সহনীয় করতে হবে। সরকার যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে তাদেরকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাতাতাবিউহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হতে পারো। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন মদের উপর, তা পানকারীর উপর যে পান করে তার উপর, যে বিক্রি করে তার উপর, যে তা নিষ্কাশন করে এবং যার আদেশে নিষ্কাশন করে তার উপর, আর যে ব্যক্তি তা বহন করে এবং যার কাছে পৌঁছে দেয় সবার উপর। এটা হাদিস আবু দাউদের শরীফে হাদিসের ভিতরে আসছে। 92 মুসলমানের দেশ বাংলাদেশে গত 5ই ফেব্রুয়ারি প্রকাশিত অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা 2022 নামক মদ সহ একটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই বিধিমালা পড়লে যে কারো মনে হবে সরকার দেশে মদ ও অ্যালকোহল আমদানি, রপ্তানি, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ, বিপণন ও ক্রয় বিক্রয় এবং সংরক্ষণের দুয়ার উন্মুক্ত করতে চাইছে। গেজেটে বলা হয়েছে 21 বছরের ঊর্ধ্বের যে কেউ
শর্ত সাপেক্ষে মতপানের আবেদন করতে পারবে। এর অর্থ হল 21 বছরের উপরে সবার জন্যই মতপান করার বৈধতা দেওয়া হয়েছে। হোটেল রেস্তোরাঁয় বা যেসব স্থানে সাধারণ খাবার পরিবেশনের পাশাপাশি অ্যালকোহল সংরক্ষণ প্রদর্শন ও পরিবেশন করা হয় তারা বার স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এই ধারার ফলে আগামীতে মানুষ হয়তো দোকানে গিয়ে কোমল পানীয়ের মতো করে মদ চাইবে। কোন এলাকায় 100 জন দেশি মদ বা বিদেশি মদের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রয় লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ কোন ক্লাব বা প্রতিষ্ঠানে যদি কমপক্ষে 100 জন সদস্য থাকেন যাদের এই পারমিট আছে সেখানেই অ্যালকোহল বিক্রি করা যাবে। আইনের এই ধারাটি পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মদের দোকান গড়ে তোলার সুযোগ করে দিবে। রেল সড়ক নৌ ও আকাশপথে যে কোনো পথেই অ্যালকোহল পরিবহন করা যাবে। দেশব্যাপী মদের সরাব ও মাদক পাচারের পথ সহজ করবে এই ধারা। এছাড়াও পুরো বিধিমালাতে এমন সব ধারা উপধারা যোগ করা হয়েছে তাতে মদকে একটি সাধারণ ও সহজলভ্য পানীয় পানিতে বানিয়ে ফেলা হয়েছে, যার মাধ্যমে গোটা দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলা দেওয়া হয়েছে। ভাইয়েরা আমার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে বাংলাদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে 2016 সালে মারা গেছে 2000-এরও বেশি মানুষ। এছাড়া মদ্যপানজনিত ক্যান্সার ও মদ্যপানের পর ড্রাইভিংয়ের সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরো অন্তত 1000 মানুষের। সব মিলিয়ে ওই বছর মদ্যপান জনিত কারণে মৃত্যুর সংখ্যা 3000-এরও বেশি। প্রতি বছর বিশ্বব্যাপী মদ সেবনের ক্ষতিকর প্রভাবে মারা যায় 30 লক্ষের মতো মানুষ। মদের ক্ষতিকর প্রভাবে 200 ধরনের রোগ ও ইঞ্জুরিতে আক্রান্ত হয় মানুষ। বাংলাদেশ থেকে 39 বছর বয়সী যারা মারা যায় তাদের মধ্যে 13.5% মদ্যপানজনিত কারণে মারা যায়। মদ সেবনের প্রতিক্রিয়ায় মানসিক ও আচরণগত সমস্যা দেখা দেয় অনেকের মধ্যে। 2018 সালের তথ্য মতে বাংলাদেশে 15 বছরের বেশি বয়সীদের 0.8% মানুষ মদ পান করে। এই স্বল্প সংখ্যক মানুষের জন্য সরকার এমন ঘটা করে বিধিমালা প্রণয়ন করছে, অথচ দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অন্তত গড়ে 20 জন মারা যায়, তাদের নিয়ে সরকারের কোনো বিচার বা কোনো চিন্তা নাই। সার্বিকভাবে মনে হচ্ছে এই সরকার গোটা জাতিকে নেশাগ্রস্ত করতে চাইছে, তরুণ প্রজন্মকে নেশায় আচ্ছন্ন করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। ভাই আমার, বাংলাদেশ সংবিধানে দ্বিতীয়বারের রাষ্ট্র পরিচালনার মূলনীতি পর্বে ধারা 18 বলা হয়েছে, 1. জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবেন এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। দ্বিতীয় একটি সংবিধানের ধারা, গণিকা বৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে সর্বজন স্বীকৃত মতকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এই বিধি দ্বারা আমাদের সংবিধানের সাথেও সাংঘর্ষিক। ফলে 92% মুসলমানের দেশে ইসলাম কর্তৃক হারাম এবং আমাদের সংবিধান কর্তৃক নিষিদ্ধ মদের ব্যবহার সহজ করে এমন কোন বিধিমালা মেনে নেওয়া হবে না। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই বিধিমালা সংশোধন করে মদকে বাংলাদেশে নিষিদ্ধ করুন। অন্যথা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম দেশ তরুণ প্রজন্ম মানবতাকে রক্ষা করতে যে কোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জাতীয় শিক্ষানীতিতে HSC পরীক্ষার আবশ্যিক বিষয়াবলী থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে।
মানবিক বিভাগ ছাড়া সারা বিজ্ঞান দারিদ্র অন্যান্য বিভাগে ইসলাম শিক্ষাকে ঐচ্ছিক বিষয় রাখা হয় নাই, ফলে শিক্ষার্থীরা ইসলাম শেখার আগ্রহ হারাচ্ছে। মাধ্যমিক স্তরে যতটুকু ইসলাম শিক্ষা রাখা হয়েছে তা তো ইসলামকে খণ্ডিত আকারে উপস্থাপন করা হয়েছে, আর উচ্চ শিক্ষায় ইসলাম শিক্ষা সম্পূর্ণই বাদ দেওয়া হয়েছে, ফলে বাংলাদেশের মেধাবী দেশের জন্য সম্পদে পরিণত না হয়ে দেশের জন্য বিপদের কারণ হয়ে উঠেছে। বুয়েতে পড়েও কিছু ছেলে খুনিতে পরিণত হয়েছে। সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখা মেধাবীরাই প্রশাসনে গিয়ে দুর্নীতি করে দেশের উন্নয়ন ও বিকাশকে বাধাগ্রস্ত করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, পূর্ণ ও আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাধীনতার প্রধান প্রেক্ষাপট ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, কিন্তু বাস্তবতা হল প্যারিসের ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি ল্যাব কর্তৃক প্রকাশিত অসাম্য প্রতিবেদন ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটির রিপোর্ট 2022 বলা হয়েছে বাংলাদেশের মোট জাতীয় আয়ের 16.7% মাত্র 1% মানুষের হাতে কুক্ষিগত, বিপরীতে নিচু তলার 50% মানুষের হাতে আছে।